দাদা অনুভূতি কেমন? খুবই ভালো, পাইছি আজকেও একটা পাইছি আজকেও। তো পাটটা আমরা পরীক্ষা করব, বাঁশের দুটা লাঠি দিয়ে আজকে আমরা বক পাখি ধরে দেখাবো। সাথে থাকবে কালা সুতা, ছোট একটা লাঠি, লাগবে দুটা তেলো কাটা। তো বেশি কথা না বাড়িয়ে আমরা বক পাখি ধরার ফাঁদের কাজ শুরু করে দিই। তো প্রথমে লাগবে মাথায় একটা ফুটো করা। তো আমরা দুই কোনায় ফুটো করে নেব। আমরা সুন্দর করে এখানে দুটা গোল করে নেব। তো আমাদের ফুটো করা শেষ। তো আমাদের পুরাই টুকটা করে নিতে হবে। তো আমরা ঢালের মাথায় ডাটটা ঘষে নেব। তো হালকা করে এখানে কেটে নেব। তো যে ঢালটা আমরা দেখাবো সেটা আটে বাঁধার জন্য আমরা এটা কেটে নিলাম। তার জন্য লাগবে কচ্ছু। তো দুই কোনায় দুটা আমরা তেলো কাটা কেটে দেবো, যেন সুতো দুটা ঠিক মতে থাকতে পারে। তো আমরা তেলো কাটা কেটে দিই। অল্প একটু তেলো কাটার অংশ বাড়ার বাই করে রাখবো, যেন সুতা দুটা সমান মাপে থাকতে পারে। তো মাথায় আমরা মোটা পট সুতো বেঁধে নেব। তো আমরা ভিতর দিয়ে ভরে সুতাটা মাপ দিয়ে কেটে নিয়েছি, এখন ফাঁদটা পেতে দেখাই। লুক তৈরি করব। তাদের অরিজিনাল ফাস না, এত সহজ ফাস? হ্যাঁ, খুব সহজ ফাস। পাখি ধরা সবচেয়ে সহজ ফাস। তো ফাস পর আনে কমপ্লেন, এখন আমরা পেতে দেখা দেবো।
তো এখানে আমরা সুতা দিয়ে বেঁধে নেছি, তো এই লাঠিটা সুতায় টান রাখবে, তো এই টানটা আমরা এখানে আটকে দিয়েছি, তো এখন এই পাখি এখানে এসে বসবে আর এটা লড়ে যাবে আর ফাঁসটা পড়বে। তো চলুন আমরা পাখিটি পরীক্ষা করে দেখাই, বক পাখি পড়ে কিনা। তো পাখিটা আমরা পরীক্ষা করব, দেখুন ডালটা কোথায় চলে গেছে, বক পাখি এমনি পড়বে। তো আমরা পাখি এখান থেকে পেতে পাখিটি পেতে দিয়ে চলে যাওয়া অপেক্ষা করব। আসলে খুব কার্যকর একটি ফাঁদ। তো আমরা ফাঁদ পাতার পরিবেশটা আপনাদেরকে দেখাই। এখানে প্রতিদিন সকালবেলা প্রচুর পরিমাণে বক পাখি আসে, বিশেষ করে এই জায়গাটাতে। এই জায়গাটাতে বেশি পরিমাণে পুঁটি মাছ খাই, কারণ এই এইখানে আপনার এই পুকুরটা ছেঁচার জন্য এইখানে হচ্ছে পানি পড়ত। তো এখানে পাখি আসতে আমরা কালকে সকালবেলাও দুইটা বক দেখছি, যার জন্য এখানে আসছি আমরা। তো এটা হচ্ছে বিল, দেখতেই পারতেছেন ভিউয়ার্স কত সুন্দর একটা বিল। আমার ফাঁদ পাতা কমপ্লিট, এখন আমি নিচে যা ফাঁদটি ফেলে দিয়ে আসবো। আমার ফাঁদ পাতা শেষ, এখন আমরা দূরে যাওয়া অপেক্ষা করব, দেখি বক পাখি আসে কিনা। ওই দূর জায়গাটাতে আমাদের ফাঁদ পাতা, আমরা এখানে আসছি, এখানে এসে এখন বসে থাকবো। দাদা আপনার কি মনে হয় পাখি কি পড়বে? এই ফাঁদ দিয়ে এর আগে কখনো বক পাখি ধরছেন? কয়বার ধরছেন দাদা? এইবারটা ভাই একবারই নতুন ফাঁদটা বানাইছিলাম, তিনটা ধরতে পারছিলাম ভাই, যার জন্য আজকে আবার এই ফাঁদ বানাইছেন না দাদা? তো যে তিনটা পাখি ধরছিলেন ওইটা কি খাইছিলেন না আনন্দের জন্য? খাই না, পাখি ছাড়িয়ে দিই। ছাড়ে দাও। আচ্ছা ভিউয়ার্স, আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই দেখাই যে পাখি আমরা কিন্তু ছেড়ে দেই। পাখি উপরে নিয়ে আসেন, উপরে নিয়ে আসেন দাদা, পাঁচ ছয় নিয়ে আসেন দাদা, সাবধান চোখে না লাগে। দাদা অনুভূতি কেমন? খুবই ভালো, ট্রেনের ট্রেনটা আজকে একটা